কুমালাম সালাম ও বারাকাতু বাংলাদেশ থেকে একদিনই ভাই প্রশ্ন করেছেন যে কোনো ব্যক্তি যদি শপথ করে কসম করে তারপর যদি তা ভঙ্গ করে ধরেন যে অমুক জিনিসটি করব না বলে কসম করলো শপথ করলো পরবর্তীতে সে কাজটি আবার করে ফেললো তো সে নিজের কসম ভঙ্গ করে ফেললো তো সেক্ষেত্রে তার করণীয় কি ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন করণীয় হচ্ছে যে কসমের কাফফারা আদায় করতে হবে আর সেটা কি এ বিষয়ে মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন সুরা মাহদা পাঁচ নম্বর সুরা এবং

মিন আউসাতি মাতুতে এমন আহলি কম তোমাদের বাড়িতে যা খাবার খাও ঠিক রূপ যে খুব হাইফাই খাবার দিতে হবে তা না এবং এমনটিও না যে নিজের বাড়িতে যে রূপ খাই তার থেকে অনেক কম মানে নিজের বাড়িতে যত পরিমাণ এবং যে খাবার খাওয়া হয় সেই খাবার মিসকিনদেরকে দিলেই কাফারা আদায় হবে কোয়াটা মিসকিন দশটা মিসকিনকে ও কিছু হতো হম কিংবা পরিধানের জিনিস দিতে হবে আওতাহারি রুরাকাবাতিন আর যদি এটা করার শক্তি না রাখে সামর্থ্য না রাখে তাহলে একটা গোলাম আজাদ তথা দাস বা দাসী চাকর বা চাকরানি আজাদ করতে হবে এখন তো দাসদাসী আর সিস্টেম নেই আর যদি কেউ দাসদাসী আজাদ করতে না পারে ফামাল্লা মিয়াজিদ তাহলে কি করবে ফা সোয়াম আলায়া সাথিয়া তাহলে সে ব্যক্তি তিনটি রোজা রাখবে তাহলে দশটা মিসকিন কিংবা গুলাম আজাদুম এটা হচ্ছে তোমাদের কসমের কাফারা ইজা হালাফতুম যখন তোমরা কসম করবে শপথ করবে তারপর তা ভঙ্গ হয়ে যাবে ওয়াহফাজুয় আল্লাহ রুপুর আহমিন বলছেন যে তোমরা নিজেদের কসমের শপথের কি করো হেফাজত করো মানে যখন তখন বেশি বেশি কসম করে ফেলো না কেননা কসম করবে ভেবে চিন্তা করবে চিন্তা ভাবনা করে এই জন্য আল্লাহ রবুল আলমিন বলছেন যে তোমরা কসমের হেফাজত করো আর যখন তখন কসম করলে তো হেফাজত করা হবে না দেখুন কথা উল্লেখ আছে সুরা মায়েদা পাঁচ নম্বর সুরা এবং উননব্বই নম্বর আয়াত তো কসুমের কি কাফারা আশা করি বুঝতে পেরেছেন রাজাকার্লা